দিয়ে উঠছে 2500 টাকা। ও খোদা, আমার মসজিদের মুসল্লিরা ওরে কিফটের কিফটের, আমি বলা গো পকেটে টাকাই বের হচ্ছে না, হে আপনি দই দিরা। আপনার কয় টাকা সাদিয়া? সেদিন একজন দোয়া কইরে বাপ দাদা 14 গোষ্ঠীরে জান্নাতে পাঠাই দিলাম দেশে 150 টাকা, মাত্র 150 টাকা। আর কইন না মেজাজটা খারাপ করে ফেলা। ওইদিকে সুমন ভাই আসতে আসে না? হ্যাঁ সুমন ভাই তো মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ভালো অবস্থা? আছেন? জি আপনি ভালো আছেন? ভালো আছেন ভাই, কেমন আছেন? ভালো আছেন। মাঝে শুনলাম আপনি খুব অসুস্থ, এখন কি অবস্থা? যে অসুস্থ আল্লাম করে কিছুদিন, এখন সুস্থ হয়েছি। ভালো ডাক্তার দেখাইছেন তো? ডাক্তার ওই গো যে কয়টা বেতন পাই ও আর কি দেহাম। আহা, তো বলবেন না, টাকা পয়সা লাগবে আমাকে বলতেন, আমি আপনাদের ভাই না। আমি তো নির্বাচনের কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত, এই জন্য আসলে মসজিদে সময় মতো এসে নামাজ পড়তে পারি না। যেখানেই সময় হয় সেখানে সেই মসজিদে পড়ে নি। এখন মুসল্লিদের সাথে এবং ইমাম সাহেবদের সাথে আমার উঠা বসা অনেক বেশি হচ্ছে অন্য সময়ের থেকে। তো বিষয় হলো, আপনাদেরকে দুজনকেই খুঁজতেছিলাম এই পাড়ায় এসে, তো পেয়ে গেলাম একসাথে, খুব ভালো লাগছে। এই জন্য আগামী শুক্রবার জুম্মার পরে আমার বাসায় একটু দাওয়াত নিতে হবে, একটু হালকা খানা দানার ব্যবস্থা করেছি আপনাদের জন্য, আপনারা দুজনই আমার বাসায় আসবেন। জি ঠিক আছে, আসবো। আনি হুজুর আপনি ফ্রি আছেন না? হ্যাঁ খেপ নাই তো কোনো, না আসবো আনি। যাক মাশাল্লাহ, খুব খুশি হলাম আপনারা দুজনই আমার বাসায় আসছেন, এটা জেনে আমার খুব ভালো লাগলো। আর অবশ্যই আসবেন, আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি তো আপনাদের ভাই, তাই না? আর যেহেতু ভাই, ভাইয়ের কাছে অবশ্যই আপনাদের মনের কথা খুলে বলবেন, আর সামনে নির্বাচন অবশ্যই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। না আপনার প্রতি আমাদের আস্থা আছে, আপনি থাকলে এলাকায় সুন্দর উন্নয়ন হয়। আচ্ছা তাই আসি। হ্যাঁ আস, ঠিক আছে, আসসালামু আলাইকুম। দাওয়াত তো এটা পাইলাম, কেমনি কি করা যায়? আসেন বসে আলাপ করি। ইমাম সাহেব যে দাওয়াত তো গ্রহণ করেই ফেললেন, যে চেনেন নাকি ওনারে? হ্যাঁ সুমন ভাই, এলাকার জনপ্রতিনিধি। আরো একটা পরিচয় আছে তার, সে এই পুরো এলাকার সুধীর ভাই। নাউজুবিল্লাহ, গালি দিলেন কেন তাকে? গালি না, সুধীর ভাই হলো কি, সে সবাইকে টাকা ধার দেয়, ওই টাকা ফেরত নেওয়ার সময় লাভ সহ টাকা নেয়, সুদ খায়, সুদের ব্যবসা করে। আর ওই ব্যবসার কথা বললো না, তার ভাসমান একটা ব্যাংক আছে। এই কাজটা ঠিক না, তবে সমস্যা তো মানে আমরা তো গ্রামের ইমাম সাহেবরা আমি কিন্তু জ্বালা কম না, এই এক দাওয়াত না রাখলে কিন্তু বিপদ, মসজিদ ইমামতি চলে যাবে ছাদ দিয়ে, আবার সুদের টাকার দাওয়াত খাওয়াটাও তো ঠিক হইবে না। হ্যাঁ ইমাম সাহেব আপনি গেলে যান, আমি যাব না। না না, ও না গেলে মানিজ্য থাকে না, তুমি আপনার উপর প্রেশার আসবে, কিছু একটা করাতে ইমামতি চলে যাবে কিন্তু। যাই বলেন ইমাম সাহেব, ইমামতি যাই যাক, রিজিকের মালিক তো আল্লাহ, আমি যাইতে পারবো না ইমাম সাহেব। আচ্ছা দাঁড়ান, আমি একটা সিস্টেম করি, মানে এমন একটা সিস্টেম বের করতে হবে যাতে ওই দাওয়াতটাও খাওয়া হয়, আবার ওই সুদের টাকার অংশটাও না জড়ায়। আমি আমি ওনার সাথে আলাপ করবো, আমি আপনার নাম বলবো আনেন না, আমি সিস্টেমে আলাপ করিলাম। আমার সিস্টেম জানা আছে, 12 বছর ইমামতি করি, কার বাড়ি কেমনে দাওয়াত খাইতে হয় আর কীভাবে জায়েজ করে লইতে হয় ওইটা আমার ভালো করে জানা আছে। আপনি টেনশন করি না, চলেন তো। একটা ভেজাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ সুমন ভাই ভালো আছেন? আমি যে আপনাদের যে উপজেলা মডেল মসজিদের ইমাম। কি অবস্থা ইমাম সাহেব? ওই যে বলতে আসিলাম কি না, থাক এই ফোনে বললে আপনি কি নাকি মনে করেন, আপনি একটু আজ কি করেন? আজকে জোহর নামাজটা আমার মসজিদে পড়েন, আপনার সঙ্গে একান্ত কিছু কথা আছে, জরুরি কথা। জি আসেন, জি ভাই একটু জরুরি কথা, আসেন। আচ্ছা ঠিক আছে, আমি জোহরের নামাজ আপনার সাথে পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা ইমাম সাহেব, কি জরুরি তলব করলেন? আমার আবার মিটিং আছে, তাড়াতাড়ি বলেন তো দেখি কি সমস্যা আপনার।
কিভাবে যে শুরু করব আপনি আবার মাইন্ডটা ইন করেন কি না আমি তো আপনাদের ভাই বলেছি না যে কোনো বিষয় আমার সাথে দুইভাবে বলতে পারেন বলেন স্যার যে আপনি আমরা তো জানি আপনি একজন সমাজসেবক জনদরদী মানুষ এলাকায় আপনার একটা সুনাম আছে কিন্তু আপনার কিন্তু এলাকায় আরেকটা সুনামও আছে এলাকায় আপনার কিন্তু সুধীর ভাই নামে একটা আলাদা একটা নাম আছে মানে আপনি ব্যবসা করেন সাথে ওই যে একটু লাভের টাহাটু নেন না আপনি তো যতই মুসলমানের ছেলে জানেন নিজে একটু ইসলামের দৃষ্টিতে এটা আপনাদের ভুল জানা আমি যাদের টাকা দিই তাদের ব্যবসা করতে দিই ওই মানে অনেকের লাভ লসের উপর দিয়ে আমার কিছু টাকা পয়সা দেয় এটা তো আমি সেবা করতেছি বেকার ছেলেপেলেগুলো সেবা করে না যাই করে ঘুরে ফিরে এটা সরিয়ে সুদের ভিতরে বুঝে যায় বুঝছেন যাই হোক এটা আমরা আপনার ব্যাপার আপনার পার্সোনাল ব্যাপার এখন কথা হচ্ছে কি দাওয়াতটা যে দিয়েছেন এখন ওই যে ওই ইমাম সাহেব উনি আবার খুব তাকে পেরে খায় এখন আপনি কি দাওয়াত খাবেন না 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 অবশ্যই আমি নিজেও খাবো তাকেও নিয়ে আসবো এখন আমি আপনার সাথে পরামর্শ করতে ডাক দিছি যে কোনো একটা সিস্টেম করা যায় কিনা মানে আপনার ওই যে ওই লাইনের ইনকামটা বাদ দিয়ে অন্য কোনো লাইন থেকে একটু কায়দা বায়দা করে একটু ওই দিনের বাজারটা হইল আর কি যেমন আপনি একটু বলেন সে বুদ্ধিটা কেমন আচ্ছা তাহলে ইমাম সাহেব আমার কাছে একটা বুদ্ধি যা মনে হচ্ছে যেহেতু রাজনীতি করে দীর্ঘদিন বিভিন্ন সব মানুষকে নিয়ে চলতে হয় আপনাদেরকে ফেলে তো আমি না হ্যাঁ ইমামদের আপনারাই তো কিছুদিন পর আমাকে মসজিদে একটু ভোট টোট সে দোয়া সে দিবেন তবে আমাকে ভোট দিবে তো বিষয় হলো আপনাদেরকে ছেড়ে আমি কোনো কাজ করতে পারবো না দরকার হলে আমার ওই ব্যবসাটা এই কদিন বন্ধ থাকবে আর একটা উপায়ও আছে সেটা হলো আমার যে মূলধন সেটা তো আমার সৎ টাকা মানে আমার জমি বেচা টাকা ছিল সেটা আমি ওই টাকা থেকে বাজার করে এদিন আপনাদের খাওয়াই মূলধন হোক আর যেই ধনী হোক সুদে লাগাইলে পুরাটাই আপনার ওই ধনী হয়ে যায় মানে আপনি এখন মানে শরীয়তের দৃষ্টিতে আপনি এখন কোনো ধন দিয়েই আমাদেরকে খাওয়াইতে পারবেন না এখন কাজ করা যায় আমার হাদিয়ার টাকা তো আপনার হাদিয়াটা দিয়ে আসেন না না আমাদের আর হাদিয়া কি আমি তো আর আপনাদের মতো মসজিদের ইমাম না যে আমাকে মানুষ খুশি হাদিয়া দেবে শুনেন আপনি যেটা হাদিয়া হিসেবে নেন সেটা আমি মনে করেন যে কেউ সুদ সুদের টাকা দেয় কেউ ঘুষের টাকা দেয় এইগুলাই আমার হাদিয়া এর বাইরে আমার আর কোনো হাদিয়া না আচ্ছা বাদ দেন সব বাদ মানুষজন আসবে ওই আপনারে আমি আমার হাদিয়ার ঠিক ওই হালাল টাকা ধার দিব আনে আপনার এই মাসের হাদিয়ার টাকা এই মাসে না জুম্মার দিন ওই মিলাদ করে লেখাটা টাকা আসে আচ্ছা আচ্ছা ওই টাকাটা দিব নি ওই দিনের বাজার আপনি ওই টাকা দিয়ে কই দেন আমি তাকে বুঝাই বলবার নেই ঠিক আছে আমি বড় অঙ্কের একটা টাকা কর্জ দিব আগে আমার এখন এই নেতাগিরি ছেড়ে ইমামই হওয়া দরকার আপনি ভালোই কামান বোঝা যাচ্ছে তাহলে ইমাম সাহেব আপনি যে প্রস্তাব দিচ্ছেন আমি নিলাম আপনি ওই হাজার টাকাটা আমাকে দিয়েন আর আমি পরের সপ্তাহে আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো আর ফেরত দেওয়ার সময় আপনাকে কিছু টাকা ফেরত দিতে পারবেন সুধীর ভাই তো সুধীর ভাই এরা কোনোদিন ভালো হইবেন না